পৃথিবীতে প্রত্যেকটি মানুষ পরিশ্রম করে থাকে টাকা উপার্জনের জন্য। মানুষ সারাদিন চাকরি করুক কিংবা ব্যবসা করুক, তাদের উদ্দেশ্য থাকে টাকা কামানো। মানে ভালো মতো বলতে গেলে পৃথিবীর সবাই চায় ধনী হতে। তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিই, পৃথিবীতে এমন কিছু ধনী মানুষ রয়েছে যারা ধনী হওয়ার জন্য কিছুই করেনি, তারা রাতারাতি ধনী হয়ে গিয়েছে। পৃথিবীর এই সকল ধনী ব্যক্তিরা এমন ভাবে রাতারাতি ধনী হয়েছে যা দেখার পর আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমরা এমন কয়েকজন মানুষকে দেখব যারা রাতারাতি ধনী হয়ে গিয়েছে, এবং এদের ভাগ্য এতটাই ভালো যে ধনী হওয়ার জন্য তাদের কিছুই করতে হয়নি। তো প্রথমে রয়েছে গ্লেন্ডা ব্ল্যাকবেল। গ্লেন্ডা ব্ল্যাকবেল বসবাস করেন আমেরিকার ক্যারোলিনাতে, এবং তার পরিবার অনেক গরিব পরিবার ছিল। এই মহিলা গরিব হওয়া সত্ত্বেও তার হাজবেন্ড প্রতিদিন লটারি কিনে আনত। তো প্রতিদিন তার হাজবেন্ড তার স্যালারি থেকে এইসব লটারি কিনে আনার জন্য এই মহিলা প্রতিদিন তার স্বামীর সাথে ঝগড়া করত। এটি আসলে তার হাজবেন্ডের অভ্যাস ছিল, কিন্তু তাদের দুর্ভাগ্য ছিল যে তারা কোনোদিন লটারি জিতেছিল না। তো এই কারণে এই মহিলা তার স্বামীর সাথে ঝগড়া করতে থাকে যে সে পরিশ্রম করে টাকা ইনকাম করে আর সেই টাকাগুলো অযথা লটারির পেছনে ব্যয় করে থাকে। তো একদিন গ্লেন্ডা তার স্বামীর উপরে অনেক রেগে যায় এবং তার হাজবেন্ডের এক মাসের ইনকাম দিয়ে বেশ কয়েকটি লটারি কিনে ফেলে। এবং অবাক করা বিষয়টি হচ্ছে গ্লেন্ডা সেই লটারি জিতে যায় এবং সেই লটারি ছিল $1,000,000। বাংলাদেশি টাকায় মোটামুটি 10 কোটি টাকা। আর এভাবে গ্লেন্ডা রাতারাতি একটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আপার ক্লাস ফ্যামিলিতে পরিণত হয়ে যায়। তো এরপরে রয়েছে গেরি ডাল। ইনি এমন একজন ব্যক্তি যার কাজ ছিল নদী এবং সমুদ্রের ধারে পাথর কুড়িয়ে বিক্রি করা, এবং তিনি তার ব্যবসার নাম দিয়েছিলেন পেট স্টোন। কিন্তু এই ব্যক্তির ভাগ্য খুবই খারাপ ছিল, তার কুড়িয়ে আনা পাথর বাজারে কেউ কিনত না। পরবর্তীতে তিনি তার পাথরগুলো পাখির বাসার মধ্যে দিয়ে বিক্রি করতে থাকে। তার এমন ইউনিক আইডিয়ার জন্য সে কিছু ডলার তো পেয়ে গিয়েছিল। তার পাথরগুলো আস্তে আস্তে বিক্রি হতে থাকে, এবং অবাক করা বিষয়টি হচ্ছে তার এই পাথরগুলো এতটাই জনপ্রিয় হয়ে যায় যে এই ব্যক্তি মাত্র 6 মাসে 108 কোটি টাকা আয় করে নেয়। রয়েছে ম্যাজিক অফ হ্যামার। তো এই কাহিনীটি একজন মালির যিনি বাগান পরিচর্যা করত। তার পেনশনের টাকা দিয়ে তিনি তার পরিবার চালাতেন। তো প্রতিদিনের মতো তিনি তার বাগানে কাজ করছিলেন, এবং বাগানে হাতুড়ি দিয়ে কাজ করতে করতে তার হাতুড়িটি বাগানের মধ্যে হারিয়ে যায়। তিনি সেই হাতুড়িটিকে বাগানে অনেকক্ষণ ধরে খুঁজছিলেন, কিন্তু তিনি হাতুড়িটিকে কোনোভাবে খুঁজে পেলেন না। তো এরপর তিনি মেটাল ডিটেক্টর নিয়ে আসেন এবং তার হাতুড়িটিকে সার্চ করা শুরু করেন। তবে এই ব্যক্তি জানত না যে হাতুড়ি সার্চ করতে করতে তার ভাগ্য খুলে যাবে। আসলে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তিনি হাতুড়ি খুঁজতে খুঁজতে একটি পুরাতন কয়েন খুঁজে পান। এই ব্যক্তি যেখানে ওই কয়েনটি খুঁজে পেয়েছিল সেখানে গর্ত খুঁড়তে থাকে, এবং গর্ত খুঁড়তে খুঁড়তে সে আলিবাবার গুপ্তধন পেয়ে যায়। তিনি সেই জায়গায় যে গুপ্তধনগুলো পেয়েছিল সেগুলোর মূল্য ছিল 100 কোটি টাকার উপরে। তবে সেই ব্যক্তি লোভী ছিল না, তিনি এই বিষয়টি পুলিশকে জানিয়ে দেয় এবং সরকারকে এতগুলো সম্পদ দিয়ে দেওয়ার কারণে তাকে $50,000,000 বা 500 কোটি টাকা গিফট দেওয়া হয়। এবং 500 কোটি টাকা পাওয়ার পর এই ব্যক্তিটি রাতারাতি ধনী হয়ে যায়। তো এরপরে রয়েছে আইফার ট্র্যাপ। পাদের কথা শুনে হয়তো আপনি বিশ্বাস করতে পারছেন না এবং আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছেন। যদি আমি আপনাকে বলি এমন একজন ব্যক্তি ছিল যিনি পাদকে রেকর্ড করার একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছিলেন, এবং এই পাদের অ্যাপ্লিকেশন তৈরি করে তিনি রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিলেন, আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু বাস্তবে এমনটাই হয়েছে। আসলে সেই ব্যক্তির নাম ছিল জিওয়েল কম। তিনি আইফোন ইউজারদের জন্য এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছিল যার নাম ছিল আইফার ট্র্যাপ। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ফার্ট রেকর্ড করে যে কোনো বন্ধুকে পাঠাতে পারবেন, এমনকি আপনি এই ফার্ট পাঠাতে পারবেন 26টি আলাদা আলাদা ভাষাতে। তবে এই অ্যাপ্লিকেশনটি ফ্রি ছিল না, এটির মূল্য ছিল 70 টাকা। মানে এই অ্যাপটি ব্যবহার করতে চাইলে আপনাকে 70 টাকা দিতে হবে। তো এভাবেই এই ব্যক্তিটি শুধুমাত্র একটি পাদের অ্যাপ্লিকেশন তৈরি করে কয়েক মাসের মধ্যে 3 থেকে 4 কোটি টাকার মালিক হয়ে যায়। এরপরে রয়েছে চার্লি আয়ার্স। প্রথমে এই ব্যক্তি একটি রেস্টুরেন্টে কাজ করত, এবং এই রেস্টুরেন্টে তিনি প্রতি বছর 57 লাখ টাকা করে আয় করতেন। তবে তিনি এই স্যালারিতে খুশি ছিলেন না, যার কারণে তিনি এই চাকরি ছেড়ে দেন। এরপর তিনি একটি টেক কোম্পানিতে জয়েন করে নেন। তবে যে পরিমাণ টাকা তিনি রেস্টুরেন্টে আয় করতেন সেই পরিমাণ টাকা তিনি টেক কোম্পানি থেকে আয় করতে পারছিলেন না, কিন্তু তারপরও তিনি তার কাজে খুশি ছিলেন। তিনি যে টেক কোম্পানিতে কাজ করছিলেন সেটি হচ্ছে গুগল কোম্পানি, কিন্তু কিছুদিন পর তিনি গুগল কোম্পানিকেও ছেড়ে দেন, কারণ কয়েক বছর আগে তিনি কোম্পানির স্টক কিনে রেখেছিলেন এবং হঠাৎ করে তার স্টকের দাম অনেক বেড়ে যায় এবং তিনি রাতারাতি কোটিপতি হয়ে যান, যার কারণে এখন তার কোনো কোম্পানিতে চাকরি করার প্রয়োজন নেই এবং তার স্টকের টোটাল ভ্যালু ছিল 200 কোটি টাকা। তো এরপরে রয়েছে ক্রিস ক্লার্ক।
আপনারা হয়তো জানেন ওয়েবসাইটের ডোমেন নেম আপনারা কেনাবেচা করতে পারেন। তবে 1994 সালে মানুষজন তেমন একটা ডোমেনের বিষয়ে জানতো না। তখন ক্রিস ক্লার্ক নামের একজন মহিলা $20 দিয়ে একটি ডোমেন নেম কিনে নিয়েছিল যার নাম ছিল pizza.com। এই রকম ডোমেন নেম ক্রয় করার পর মহিলাটি ভেবেছিল যে সে টাকাগুলো নষ্ট করে ফেলেছে। কিন্তু পরবর্তীতে 2008 সালে এই মহিলা তার ডোমেনকে অনেক টাকাতে বিক্রি করে। তিনি তার এই ডোমেন নেমকে বিক্রি করেছিলেন $2.6 million, বাংলা টাকায় মোটামুটি 26 কোটি টাকায়। তো একটি ডোমেনের কারণে এই মহিলা রাতারাতি কোটিপতি হয়ে যায়। তো এরপরে রয়েছে রিচার্ড নাইল। গাইস, তখন কি হবে যখন আপনি টাকা খুচরা করার জন্য চারিদিকে খুঁজছেন কিন্তু কেউ আপনাকে টাকা খুচরা করে দিচ্ছে না? তো এইরকমই কিছুটা ঘটেছিল এই ব্যক্তির সাথে। এই ব্যক্তি তার টাকা খুচরা করতে না পেরে একটি লটারি কিনে নেয়। এই ব্যক্তি অনেক চেষ্টা করেছিল তার $100 ভাঙানোর জন্য, কিন্তু তিনি $100 খুচরা না পেয়ে একটি লটারি কিনে নেয়। এবং অবাক করার বিষয়টি হচ্ছে কিছুদিন পরেই তিনি জানতে পারেন যে তিনি লটারিতে $10 million বা 100 কোটি টাকা জিতেছেন। তো বুঝতেই পারছেন এই ব্যক্তির ভাগ্য কতটা ভালো ছিল। এরপরে রয়েছে বার্থ অফ ইউটিউব। তো যেমনটা জানেন ইউটিউব আবিষ্কার করেছিল দুইজন সাধারণ ব্যক্তি। গাইজ, অনেকেই মনে করে গুগল ইউটিউবকে আবিষ্কার করেছে, কিন্তু আসলে গুগল পরবর্তীতে ইউটিউবকে কিনে নিয়েছে, গুগল ইউটিউবকে আবিষ্কার করেনি। তো 2005 সালে দুইজন ব্যক্তি তাদের বন্ধু জাবেদকে একটি ভিডিও শেয়ার করতে চাইছিল। তো সেই সময় সোশ্যাল মিডিয়ার অভাবে তারা সেই ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করতে পারে না, যার কারণে সেই দুই বন্ধু মিলে ইউটিউব তৈরি করে ফেলে। কয়েক বছরের মধ্যে ইউটিউব অনেক পপুলার হয়ে যায় আর গুগল ইউটিউবকে $1.65 billion দিয়ে কিনে নেয়। আর কয়েক বছরের মধ্যে ইউটিউবের দুই ফাউন্ডার কোটিপতি হয়ে যায়। এরপরে রয়েছে অ্যাডাম স্টোন। অ্যাডাম স্টোনের কাহিনী অন্য সব কাহিনী হতে একটু আলাদা। তিনি আমেরিকার পেনসিলভেনিয়াতে বসবাস করতেন এবং তিনি ছবি আঁকাতে অনেক পছন্দ করতেন। তাছাড়া তিনি পেন্টিং অনেক পছন্দ করতেন। রাস্তাঘাটে যেখানে পেন্টিং পেতেন তিনি ঘর সাজানোর জন্য কিনে আনতেন। একদিন তিনি রাস্তা থেকে একটি পেন্টিং ক্রয় করেন এবং তার বাসায় নিয়ে আসেন। তিনি অনেকদিন ধরে সেই পেন্টিংটি বাসায় রেখেছিলেন, কিন্তু হঠাৎ করে সেই পেন্টিংটি নিচে পড়ে যায় এবং সেই পেন্টিং এর ফ্রেমটি ভেঙে যায়। এবং তিনি যখন ফ্রেমটি পরিষ্কার করতে যান তখন এমন একটি জিনিস পেয়ে যান যা কেউ ভাবতেও পেরেছিল না। আসলে এই পেন্টিং এর পেছনে একটি ডকুমেন্ট ছিল। এটি কোনো সাধারণ ডকুমেন্ট ছিল না, আসলে আমেরিকা যেদিন স্বাধীনতা পেয়েছিল সেই দিন এই ডকুমেন্ট তৈরি করা হয়েছিল। আর এই ডকুমেন্টের মাত্র 24 কপি পুরো পৃথিবীতে রয়েছে। তো ওই ব্যক্তি এই ডকুমেন্টের নিলাম করতে শুরু করে। মজার ব্যাপারটি হচ্ছে সেই নিলামে এই ডকুমেন্ট বিক্রি হয়েছিল $2.4 million, বাংলাদেশি টাকায় মোটামুটি 24 কোটি টাকায়। তো এইভাবেই এই ব্যক্তিটি রাতারাতি কোটিপতি হয়ে যায়। তো পৃথিবীতে কত ভাগ্যবান মানুষ রয়েছে তা তো আপনারা দেখতেই পেলেন, তারা কোনো পরিশ্রম না করেই কোটিপতি হয়ে গিয়েছে। তো আপনাদের কারোর সাথে এমন হয়েছে কিনা তা কমেন্ট বক্সে জানাবেন। তো বেশি বেশি পরিশ্রম করবেন আর লটারির আশায় কিংবা এরকম অ্যাক্সিডেন্টের আশায় বসে থাকবেন না, কারণ হার্ড ওয়ার্ক ইজ দ্য বার্থ অফ হ্যাপিনেস। এইরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।